নমস্কার বন্ধুরা, এই ব্লগটা আমি শুরু করছি। তোমাদের দিদি হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়েছে, কালকে সন্ধেবেলা ছেলের সঙ্গে ফোনে কথা বলতে বলতেই হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়, তো মানে প্রচুর প্রচণ্ড ব্যথা হচ্ছিলো আর কি। তো ইসিজি করা হয়েছে, ইসিজি রিপোর্ট খুব খারাপ নেই, ঠিকই আছে, মাসল পেন হয়েছে, হার্টের কোনো সমস্যা হয়নি। তো ইসিজি করা হয়েছে, ইসিজি রিপোর্টটা তো আনলে ইসিজি না? রিপোর্টে যা যাওয়া আসা নিয়ে নেবো। যা ইসিজি করেছে, ইসিজি রিপোর্ট খারাপ না, ভালোই আছে, কিন্তু ব্যথাটা এখনও কমেনি, এখন মাসেল পেন হয়েছে, মাসেল পেন হয়েছে। মানে বড় সড় রকমের মাসেল পেন, যেটা ওষুধ খাওয়াতেও সারছে না কদিন টাইম লাগা, ভালোভাবে। ছেলের সঙ্গে কথা বলছিল সুখে, হঠাৎ করে কী যেন হলো, ব্যথা উঠলো বুকে, ব্যাস এখন কথা ফুটছে না মুখে। যাই হোক, হাসছি, কালকে টেনশন প্রচুর হয়ে গেছিলো। ইসিজি করার পর একটু মানে আশ্বস্ত হওয়া গেল, প্রচণ্ড মানে চোখ দিয়ে জল ফল বেরিয়ে গেছিলো। নড়াচড়া করতে পারছি না, নড়াচড়া এত করতে হচ্ছে না, কষ্ট। শুতে পারছি না, শুলে বেশি কষ্ট হচ্ছিল। হ্যাঁ, মানে কালকে খুব টেনশনে গেছে আমাদের, কালকে সন্ধ্যেটা ইসিজি করার আগে পর্যন্ত। এখন তুমি কিছু বলো। কি বলবো, কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, কথা বলতে হবে না, দুদিন যাক, দুদিন পরেই হবে। হ্যাঁ, নিঃশ্বাস নিচ্ছে, তাও বুকে যন্ত্রণা হচ্ছে, তারপরে মানে যাক, পাশ ডাক্তার নিতে দেখেছে, ওষুধ হবে। দিয়েছে, এখন 2-4 দিন টাইম লাগে বলেছে, ব্যথাটা পুরোপুরি সারতে টাইম আর লাগবে। কাকুলিও ভয় পেয়ে কাকুলি দৌড়াদৌড়ি কাকুলি, হ্যাঁ করছে। কাকুলি রাখতে রাখতে গেছিল, হ্যাঁ, অনেকদিন ধরেই আছে, ভালোবাসে আমাকে। টাটা করে দিয়েছে কাকুলিকে, কাকুলি আর দেখা হবে না টাটা। ইসিজি করতে গিয়ে আবার দেখা, হ্যাঁ, ইসিজি করে ফিরছি, ওখানেও দেখা হয়ে গেছে। বলছিল বলে আমি আবার কাজ হ্যাঁ, সেরে রাতের দিকে আসতাম। আসতো, যাক দেখা হয়ে গেছে। তো একদম কন্ডেন, ছেলের সঙ্গে কথা বলতো, খালি ছেলেকে একটা কথা বলেছি, আমার জীবনের সব কিছু হয়ে গেছে, খালি তোর বিয়েটা দিতে পারলাম না। ছেলে বিয়েটা দিয়ে যেতে পারলো না, এটা নিজের এটা আফসোস, আমার মানে খুব এসে হচ্ছিল, মানে যাওয়ার মনে প্রস্তুতি, হচ্ছিল, যাওয়ার আমি মনে প্রস্তুতি মনে নিয়েছিল ভাবছি আর যে কি। আমি আর বাঁচবই না, এত বুকে যন্ত্রণা হচ্ছে, আমি আর মনে হচ্ছে বাঁচবো না। তারপরে ছেলে বলছে, মানে ওর বাবা, আমি কথা বলতে আর পারিনি, বললাম তোর বাবার সাথে কথা বল, বলে ওর বাবার সাথেও কথা বলছে। তারপরে তো ওর বাবাও মানে সমস্ত প্রস্তুত হয়েই নিয়েছিল যে ইসিজি হ্যাঁ, আমি করে তো হয়তো, ভেবেছিলাম মানে হসপিটালে তো অ্যাডমিট করাতে হবে, কারণ বুকে ব্যথা ব্যাপারটা যথেষ্ট মানে মানে বেশ ভালোই ব্যথা ছিল, কারণ কান্নাকাটি করছে, এখানে পারছি না এখন পারছি আমার না। খুবই ব্যথা, কিন্তু এটা তবু সহ্য করতে পারছি, কিন্তু খুবই ব্যথা, যাক, হার্টের মানে ব্যাপার না, ঠিক এটি আছে আর একটা কি। আস্তে। হ্যাঁ, মানে ভীষণই শরীর খারাপ। তো তোমরাও, হ্যাঁ, ব্লগ হয়তো সেরকম কিছু আসবে না, হয়তো টুকটাক এরকম আপডেট হয়তো দেবো, ভালো আছি কি মন্দ আছি ভালো হয়ে এইটুকুই। যাবে 2-1 দিনের মধ্যে, আর তো আশা করা টাইম যাচ্ছে, লাগবে কাজ করতে, আশা কাজের করা যাচ্ছে কিছু 2-1 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। কিছু করিনি, সারাদিন শোয়া। আর তোমাদের দাদা কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, পাতলা ঝোল, পাতলা কোনো মশলাপাতি ছাড়া জিজ্ঞাসা করে নিয়েছে। বললাম 5 ফোড়ন দাও আর ধনে পাতা দাও, তাহলে গন্ধ, আষ্টানি গন্ধটা থাকবে না, গরমভাবে ঝোল করেছে, ভালো হয়েছে। আর শরীর খারাপের মধ্যে মনে হচ্ছিল ওটাই ভালো লাগছে, রাতেও ভাত করে রেখেছে, 2 বেলা ভাত করা যায়, করে মাছের ঝোল ভাত, দুই বেলায় একবারে লম্বা দুবেলা করে একদম করে রেখেছে, ওই খাবো। ভাতটা গরম করে নেওয়া হয় মানে। চলো, নটুকে একবার খাইয়েছে, নটুকে আর তো একবার, হ্যাঁ হ্যাঁ একবারই খাওয়ালাম, একবার খাইয়েছে, ছাত্রীরা আমি খাওয়ালাম। আমি 2 বার খাইয়ে দিয়েছি নটু। নটুও হয়তো কি যেন বুঝছে কিনা বলতে পারবো না না, না, বুঝছে না, বুঝতে পারছে কিনা জানি না, কিন্তু ওই মাঝে যাও, আমি শুয়ে আছি, ও আমার পাশে শুয়ে আছে, ও নড়াচড়া করে, ও যায় যাচ্ছে যাচ্ছে না কোথাও, সারাদিন ওই আমার পাশেই শুয়ে আছে। ঠিক আছে, সুস্থ হলে আবার দেখা হবে। হ্যাঁ, কালকে ভেবেছিলাম যা, যদি হসপিটালে ভর্তি হই, তার আগে তোমাদেরকে একটা ভিডিও করেই যাব, বাঁচি কি মরি তা জানি না,
ভেবেছিলাম তাই করে যাব, হয়তো হসপিটালে গেলে আর কথা বলতে পারবো না, যেটুকু বলতে পারার বলে তারপরে। না আজকে তো ধরো হাসি মুখে কথা বলছি আমরা, কালকে রিয়েলি খুব টেনশনে ছিলাম, মানে ব্যথাটা মারাত্মক হয়েছিল আর কি। কালকে ভেবেছিলাম যে শঙ্করিস কিচেনে 4,16,000 যে বন্ধু, আর এখানে 16,000 বন্ধু, 4,32,000 যে বন্ধু আছে তাদের জন্য একটাই কথা না বলে কমন যাব, ফ্রেন্ডও আছে না, ও তো আছে, তো আছে, এরকম যাই আছে। হোক। ওই 4 লাখ ধর হ্যাঁ না, 4 লাখ 16ই ধর না। ভাবছিলাম যে শুধুমাত্র পেঁয়াজ রসুন ছাড়া বেশিরভাগ রান্না নিরামিষ, যা উপহার দিতে পারলাম তাই রইল, হয়তো দেখা হবে না, এরমই মনে মনে ভাবছিলাম যে জীবনে যেটুকু করতে পারলাম হয়তো রয়ে যাবে বুড়ো ইউটিউবে। বয়সে হ্যাঁ বুড়ো বয়সে করলাম, আর হয়তো ইউটিউবে থেকে যাবে, আমাকে হয়তো সেরমভাবে লোকজন চেনে না, তবু যেটুকু উপহার দিতে পারলাম আমার তরফ থেকে এটাই ভেবেছিলাম বলে যাব। আজকে অনেক কষ্ট করে হলো এই কথাটা বলছি, আর একটাই খালি মনে দুঃখ যে ছেলে বিয়ে দিতে পারলাম ছেলের না। বিয়েটা দিতে পারলাম না, এটা একটা মনে দুঃখ রয়ে গেছে। এবার এবার মানে চেষ্টা করতে হবে ছেলে বিয়ের জন্য, হ্যাঁ উঠে পড়ে লাগতে হবে। হ্যাঁ, একটু সুস্থ থাকতে থাকতে, একটা কাজ মানুষের জীবনে তো অপূর্ণ অনেক, থাকেই নাকি? না না কাজ একটু মা বাবার দায়িত্ব, মা বাবার একটা দায়িত্ব পালনের মধ্যে পড়ে সন্তানকে মানুষ করা, তার লেখাপড়া শিক্ষা দীক্ষা, তাকে পেট ভরে দুটো খেতে দেওয়া, এগুলো মা বাবার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, তো বাকিটুকু করতে পেরেছি খালি এই একটাই, বিয়ে দিয়ে তাকে সংসারই করে দেওয়া, এই একটা দায়িত্ব পালন করতে পারিনি, তো এটা যদি পূরণ করে দিতে পারি আমার জীবনে সব কিছু আর কি পূর্ণ হয়ে যাবে। তো যাই হোক, বেশি কথা বলতে পারছি না, ঠিক আছে, বেশি কথা হ্যাঁ বললে দরকার নেই, ঠিক রাখো, আছে, রাখছি, সুস্থ হলে আবার কথা হবে। আছি ব্যথা আছে কম, চোখগুলো একটু বসা মাসা আছে, তো তোমার থেকে কষ্ট লাগছিল, আমি কাজে যাইছি তো আমার কাজ আর হচ্ছে না, আমি আবার বলতে পারি আমি জিজ্ঞেস করলো, বলছি না দেখা হয়ে গেলো বলে আমার মাসি বলে কালকে কেমন টাটা করলাম। হ্যাঁ বল না।